প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান, যেখানে নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাত, চিম্বুক, প্রান্তিক লেক সহ অসংখ্য পর্যটন স্পটের পাশাপাশি রয়েছে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, যা সহজেই মানুষকে কাছে টানে। স্পটগুলোতে চট্টগ্রাম থেকে বান্দরবান পৌঁছাতে লক্করঝক্কর, পুরবি, কুবানি বাস ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। অনুন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার কারণে হয়রানির কথা জানালেন পর্যটকরা। এখানে পর্যটক আসতে গেলে অনেক সময় সম্মুখীন হতে হয়। ট্রাভেলিং এর জন্য যে ধরনের বাস কিংবা যোগাযোগ ব্যবস্থা দরকার, ওই ধরনের কিছু তুলে ধরা দরকার। সবাই এখন ভ্রমণ বিলাস, তো আমি আশা করবো যে আমাদের সরকার এই বিষয়ে বেশি সচেতন হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আধুনিক পর্যটন শহর হিসেবে বান্দরবানকে গড়ে তুলতে নানা পরামর্শ দিলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এক্সক্লুসিভ জোন করে এটিকে সত্যিকার অর্থে পর্যটন নগরী হিসেবে পরিণত করলে আমরা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে একটি অংশ হিসেবে অবদান রাখতে পারব। পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক নিয়োজিত থাকার কথা জানালেন পুলিশ সুপার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, আমাদের ট্রাফিক পুলিশ রাস্তায় আছে, তারাও দায়িত্ব পালন করবে, এবং কেউ যদি আমাদের কাছে নিরাপত্তা চায় আমরা তাদেরকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দিব। সারা বিশ্বে